অফিস থেকে গভীরতে পার্টি অফিস থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হব। মোটর সাইকেলে উঠেছি, এই সময় বিকট আওয়াজ, পেছন ফিরে তাকিয়ে দেখি পুরো ধোয়ায় ধোয়া, পুরো অন্ধকার। তারপরেই বুঝলাম যেখানটাতে বোম চার্জ করা হয়েছে এবং আমাকে প্রাণে মেরে ফেলার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি, সেটা কালকেও একবার এটা মিলে, এর আগেও আমাকে তিনবার মারার চেষ্টা করেছে, গতকাল রাত্রেও সেই গভীর রাতে তারা এটা করে। কেন দেখুন, উদ্দেশ্য একটা তো যে তাদের সংগঠনটাকে আমরা ভেঙে চুরমার করে দিচ্ছি। প্রতিদিন তাদের দল ভেঙে ভেঙে প্রচুর ছেলে যারা আমাদের দলে যোগদান করছে, এবং আর কয়েকদিন বাদেই আপনারা দেখবেন বারাকপুর লোকসভায় তো সাতটা পৌরসভা ইতিমধ্যেই অর্জুন সিংয়ের হাতছাড়া হয়ে গেছে। আর দিন সাতেকের মধ্যেই দেখতে পাবেন যে ভাটপাড়া পৌরসভাতেও অনাস্থা প্রস্তাব আনছে আমার দল। সুতরাং তারা চাইছে যে ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখবে, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের এত সহজে দমিয়ে রাখা যাবে না। অভিযোগ জানিয়েছেন বিষয়টা, আমরা এই এখনই কমপ্লেন করছি, লিখে আমরা এখনই থানায় জমা দিচ্ছি। কি আপনার মানে একটা ভীত সন্ত্রস্ত আপনি মানে জীবন? না না, ভয় কিছু নেই। দেখুন, জীবনহানি হতে পারে, জীবনহানি হওয়ার আশঙ্কা তো অবশ্যই আছে, কারণ এর আগেও তিনবার আমার বাড়িতেও বোম চার্জ করেছে, দুবার তারা সুপারি কিলার লাগিয়ে মারার চেষ্টা করেছে। প্রতিবারই পুলিশ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে তারা তাদের ব্যবস্থা নিয়েছে, এবং গতকালের যে ঘটনা, আশা করি পুলিশ এরও ব্যবস্থা নেবে।